ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি পেজের উপর এবং আজকে আমরা বিশেষ একটি স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে আরও দুটো চার্টকে নিয়ে আলোচনা করতে চলেছি, যাদের টেকনিক্যাল চার্টের মধ্যে কী সিচুয়েশান তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব। তাই আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। প্রথম যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির চার্টকে নিয়ে কন্টিনিউসলি কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একই জায়গায় ঘোরাঘুরি করছে। এই মুহূর্তে বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মিডিয়াম লাইনের উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে নিচে এসে ক্লোজিং দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 112 ক্লোজিং দিয়েছে। এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই একই জায়গায় বারবার আমরা দেখতে পাচ্ছি টাচ করছে, নিচে নেমে আসছে, টাচ করছে, নিচে নেমে আসছে। তো এখান থেকে হয়তো গ্যাপ আপ ওপেনিং দেবে, নাহলে গ্যাপ ডাউন দেবে, হয় নিচে নেমে আসবে নাহলে ওপরের দিকে পারফরমেন্স দেখাবে। তো এই মুহূর্তে আইআরসিটিসির দিকে আপনারা নজর বজায় রাখুন। চলে যাবো আমরা নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিসকে নিয়ে দুদিন আগে ভিডিও করেছিলাম, 1512 লেভেলে আপনাদেরকে ফোকাস করার জন্য বলেছিলাম, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি দারুণ একটা পারফরমেন্স ইনফোসিস আমাদেরকে দেখিয়েছে, রাইট। এই মুহূর্তে আজকে আমরা দেখতে পেয়েছি যে 1500 একদম আমরা দেখতে পেয়েছি 57 লেভেল অবধি পৌঁছেছিল, কিন্তু 1525 এসে ক্লোজিং দিয়েছে। তো অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি 40-42 পয়েন্ট কিন্তু আমাদেরকে একদিনেই অ্যাচিভ করে দিয়েছে এই ইনফোসিস লিমিটেড। তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু দারুণ একটা প্রফিট গেইন হয়েছে। চলে যাবো এই মুহূর্তে আমরা আজকে যেই মেন স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যেই স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, GSFC-কে নিয়ে আলোচনা করতে চলেছি। এই মুহূর্তে চার্টের মধ্যে দেখতে পাচ্ছে ডব্লু শেপ তৈরি হচ্ছে, এই অবধি পৌঁছালো, দেন সেখান থেকে নিচে নেমে আসছে, সাপোর্ট নিচে সাপোর্ট নিয়ে আবারও এই লেভেলটাকে ছোঁয়ার চেষ্টা করতে পারে। তো চলুন চলুন কী সিচুয়েশান তৈরি হচ্ছে চার্টের মধ্যে সেটা আমরা দেখে নেবো। তার আগে বেসিক কিছু পয়েন্ট দেখবো। এই মুহূর্তে মার্কেট ক্যাপ 10,000 করোড়ের আছে, আরই আছে 4.55% মতো। কোম্পানি একটা ভারী ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে, দেখুন 4% মতো। এই মুহূর্তে ট্রেড করছে 252 কাছাকাছি এবং 52-week হাই আছে 322-এর কাছাকাছি। কোম্পানি ফার্টিলাইজার এবং কেমিক্যাল সেক্টরে বিলং করছে। কোম্পানির চার্টের উপর চলে এসেছি, চার্টের উপর নজর দিন। এখানে দেখুন বটম তৈরি হয়েছে দারুণভাবে, এখানে দেখুন ডাব্লু শেপের মতন তৈরি হয়েছে, রাইট। আমরা দেখতে পেলাম যে অনেকটা উপরে উঠলো, কিন্তু আজকে মার্কেট নিচে নেমে এসেছে, তো তার একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এখান থেকে যদি নিচে নেমে আসছে তাহলে সাপোর্ট কী হবে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। 245-এর কাছে প্রথম সাপোর্ট থাকছে, এটাকেও যদি ভেঙে দেয় 236 অবধি আসতে পারে, কিন্তু যদি আপ মুভমেন্ট দেখাচ্ছে তাহলে আবারও একে আমরা 300 লেভেল অবধি কিন্তু যেতে দেখতে পাবো শর্ট টার্মের ক্ষেত্রে। আমি বলিঙ্গার ব্যান্ড এবং RSI-কে লাগিয়ে দিয়েছি। বলিঙ্গার ব্যান্ডের মধ্যে যদি নজর দেবেন তা একদম সিম্পল হিসাব, দেখুন রেজিস্ট্যান্সকে টাচ করলো, এই মুহূর্তে একটু নিচের দিকে নেমে আসতে পারে, এবং RSI নাম্বার 70 অবধি পৌঁছছিল, সেখান থেকে একটু কারেকশান দেখাচ্ছে, সাপোর্ট নেবে, দেন সেখান থেকে কিন্তু আবারও বাউন্স ব্যাক করে নেবে। তো আপনারা চাইলে অবশ্যই GSFC-র দিকে এই মুহূর্তে নজর রাখতে পারেন। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।